মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আর আজকে হলো স্যাটারডে, তো মা ওইদিকে রান্না হচ্ছে, এখন 9টা বাজে, সকাল 9টা। তো যাই হোক, আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে স্প্ল্যানেটে যাওয়ার কথা আছে আমার আর দিদির, তো যাওয়ার পর তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর ওইখানে দেখো কী হয়েছে, একটা কিছু একটা আসলে এসব হয়, মুখের মধ্যে ওঠে, তো কালী পুজো সামনে, এই জন্যই মনে হয়েছে। তো যাই হোক, তো মা এখন কী কী রান্না করবে চলো তোমাদেরকে দেখাই। মা এখন করবে এখানে তিতার ডাল, ওই যে উচ্ছে কেটে রেখেছে উচ্ছের লাউ দিয়ে, এদিকে ভাত হচ্ছে, আরও অনেক কিছু করবে, বাঁধাকপি, ওই যে বাঁধাকপি কাটা আছে, বেগুন ভাজা, পটল ভাজা, আর কি হবে মা, বড়া না, আর ডাল দিয়ে বড়া ভাজবে, তো এগুলো সব হবে। তো চলো তোমাদের আবার রান্নার পরে সব শেয়ার করব। সকালে এখন ভাত খেয়ে বেরোবো, তো ওই ডাল হয়ে গেছে, বেগুন ভাজা, বড়া ভাজা আর পটল ভাজা, তো এটা দিয়ে এখন খেয়ে বেরোবো। তো চলো খেয়ে নিই। তো আমি বেরিয়ে গেছি, তো চলো দিদির সাথে মিট করে তোমাদের সাথে আবার কথা বলছি। যে দিদি দাঁড়িয়ে আছে, চল আজকে প্রচন্ড রোদ, হাওয়াও দিচ্ছে, ভীষণ রোদ আজকে, বলবি ছাতা নিয়ে আসবো, ভুলে গেছি, তুই নিয়ে আসছিস, খুলবো না এখন, আর খুলতে হবে না এখন, তো টিকিট কাটবো, টিকিট কাটতে থাক, তারপরে ছাতা কাটবো। হ্যাঁ, দমদমে নামলাম ট্রেন থেকে, আর ট্রেন এত লেটে এসেছিল। তো আমরা প্ল্যানেটে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন দিদিকে কিনবে ব্যাগ। তো আমরা এতবার প্ল্যানেটে এসেছি, তোমাদের আর কি দেখাবো, প্রায় আসি বল। তো দিদি একটা ব্যাগ কিনলো। তো আজকে কি ভিড় ছিল না বল, ট্রেন আর মেট্রোতে মারাত্মক ভিড় ছিল, মানে ট্রেনেও যেরকম ভিড় ছিল মেট্রোতেও সেরকম ভিড়। তো এখানে ফাঁকা আছে, তো যাই হোক এখনও কিছু জিনিস কেনার আছে, আর সবই দিদির জিনিস কেনার। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। বাড়ি চলে এসেছি, আর এখন খাবো, প্রচুর খিদে পেয়েছে, আর এখন বাজে 2:10। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো আর দিদি কী কী কিনেছে আর সেগুলো তোমাদের দেখাবো। আর আজকে দুপুরে তো তোমাদের দেখালাম আমি সকালে যা যা খেয়েছি সেটাই, আর শুধু বাঁধাকপি মা রান্না করেছে, তো সেটা আমি খাবো, তো চলো খেয়ে নিই। তো আজকে দুপুরের মেনু দেখো, সকালে যা ছিল তাই, শুধু বাঁধাকপি করেছে মা, তো এটা দিয়েই খাবো এখন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন তোমাদের দেখাবো দিদি কী কী কিনেছে। আর আজকে আমি কিছুই কিনিনি, সবই দিদি কিনেছে, আর দিদি আজকে শপিং করলো, ওরা থাইল্যান্ডে যাবে নেক্সট মান্থে, তাই জন্য শপিং মানে মোটামুটি আগেই সব করা হয়ে গেছে, তো আজকে যেগুলো বাকি ছিল সেগুলো কিনো, তো দেখাবো। তো চলো তোমাদের দেখাই কী কী কিনেছো। তো এইটা হলো ব্যাকপ্যাক, এইটা কিনেছে ব্ল্যাক কালারের, আর এটা হলো মেকআপ পাউচ, মেকআপ বক্স, তো এটার মধ্যে সব মেকআপ রাখবে,
আর ট্রাভেলের জন্য ভালো, এইগুলো বেশ মেকআপ সব যা জিনিস আছে একবারে ঢুকিয়ে নিয়ে যাওয়া যায়। আর এটা কিনেছে দেখো, এটা একটা হ্যান্ডব্যাগ কিনেছে হোয়াইট কালারের, আর কিনেছে হলো শু কিনেছে মানে স্লিপার, ওই বিচে পড়বে। তোর তো এমনি এমনি জুতো কেনা হয়ে গেছে না, ওগুলো কেনা হয়ে গেছে, তো ওই স্লিপারটা কিনেছে, এটা আমি চুজ করে নিয়েছি। ভালোই হয়েছে, ভালো লাগছে বেশ দেখতে, তো এইগুলোই কিনেছে। আর আমি আজকে কিছু কিনিনি, যাই হোক এখন 2:35 বাজে, আর দিয়ে তো বাড়ি চলে যাবে, আর আমি ঘুমোবো, একটু প্রচুর ঘুম পাচ্ছে আর প্রচুর টায়ার্ড আমি, মা ওখানে বসে আছে, সেটাই তো। চলো তোমাদের সাথে আবার বিকেলে কথা হবে, তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। বলছি যে হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, এখন একটা পার্সেল এসেছিলো তো সেটাই নিলাম, তো চলো উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো একটা টপ অর্ডার করেছিলাম অনলাইনে, তো চলো দেখি, তো এই টপটা অর্ডার করেছিলাম, তো আর খুলে দেখাচ্ছি না, যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরে ওই 3:30 দিকে ঘুমিয়েছিলাম, আর এই উঠলাম 5টার সময়, আর ঘুম এতক্ষণ ঘুমোচ্ছিলাম, ওই ফোন করছিল অনেকবার পার্সেলের জন্য, তো তখনই উঠেছি, নাহলে হয়তো আরও আধ ঘন্টা ঘুমোতাম, তো ভালোই হয়েছে ঘুমটা ভেঙে গেছে। আর আজকে যোগা ক্লাস ছিল তো আমি যাইনি, মা চলে গেছে, তো আমি এত টায়ার্ড ছিলাম আজকে, মানে বাইরে এত রোদ ছিল, মানে কি বলবো আর তোমাদের, আর যাওয়ার সময় পুরো ট্রেনেও ভিড় আর মেট্রোতেও ভিড় আর এত লেট ট্রেন, তো যাই হোক এসব করে করে এমনি কেনাকাটা করতে বেশি টাইম লাগেনি, কিন্তু যাওয়ার সময় খুব প্রবলেম হয়েছে, তো যাই হোক এর জন্য টায়ার্ড হয়ে গেছি আর যাওয়া হয়নি, তো মা চলে গেছে। তো এখন সন্ধেও হয়ে গেছে, আর শীতকালে তখন তাড়াতাড়ি সন্ধে হয়, 5:20 বাজে, তো পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে, তো যাই হোক ব্লগটা দেখতে থাকো, এখন ব্লগটা এন্ড করবো না, আরও পরে করবো, তো চলো দেখতে থাকো। ইত্যাদি কোম্পানির টিভি, সেই সাথে অবশ্যই মনে রাখবেন 170 লিটার 3D প্রিন্টেড ফ্রিজ এবং আমার দিদি এখন আমার জন্য নাগেটস ভাজছে, দাঁড়া আসছে ওই দিদি। তো এখন আমি একটু দিদিদের বাড়ি আসলাম, এই ঘরেই বসেছিলাম, তাই ভাবলাম দিদিদের বাড়ি থেকে ঘুরে আসি, তো যাই হোক। আর এটা হলো দিদিদের নিচতলাটা, তো দুদিন আগে পাচ্ছি, তারপরে উপরে যাব, তো চলো। তো এখন আমরা এটা খাবো, এটা নাগেটস খাবো আর মস্তি করে দিদিদের। বাড়ি চলে এসে জাস্ট ঢুকলাম, আর এখন ভাবছি লাইটিং করবো জানলাটা। এই দেখো জানলার সামনে জাস্ট এইটুকু আর লাইটিং করেছি, তো এই এটা আগেই ছিল, তো আগের বছর এই লাইটটা লাগিয়েছিলাম, তো কালী পুজোর সময় একটু টুনি লাইট না লাগালে ভালো লাগে না। তো আজকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ব্লগটা এখানে এন্ড করবো, তো টাটা, গুড নাইট।